স্বায়ত্ত সংস্থার কর্মী ছাঁটাই, আস্তে আস্তে একটার পর একটা বেসরকারি সংস্থার কর্মী ছাঁটাই, অর্থাৎ এই বিষয়গুলোর উপরে ভারতবর্ষের খুব একটা ভালো জায়গায় নেই আর্থিকভাবে, বা বেকার সমস্যার সমাধান একটাও হয়নি, শুধুমাত্র প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে, শুধুমাত্র বড় বড় ডায়লগ মেরে, শুধুমাত্র বিদেশে গিয়ে ভারতবর্ষের অবস্থান কি প্রকৃত অর্থে বিদেশিরা যে না জেনে সেটার প্রচার দিয়ে তারা ক্ষমতায় এসছে আবার দ্বিতীয়বারের জন্য, এবং মূলত এটা তৃণমূলের উপরে অভিযোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা পূর্ণ আস্থা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষ আস্থা ছিল না। আমি মনে করি যে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছেন, এবং আপনারা দেখেছেন কদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূল নেত্রী হিসেবে, সেক্ষেত্রে তিনি বলেছেন যে এখানে এনআরসি দেবেন না কোনো, তার কারণ পশ্চিমবঙ্গে আসামের সাবজেক্টটা এখন বাংলার সাবজেক্টটা এখন পুরোপুরি বর্তমানে পশ্চিমবাংলার যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন দিলীপবাবু সহ অন্যান্যরা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বা তৃণমূল কংগ্রেসের দিকে যে আঙুল তুলছে সেটা পরিকল্পিত, এবং সেটা তাদের একটা রাজনীতির একটা মাধ্যম, তারা রাজনীতি করার একটা মাধ্যম পেয়েছে। এজন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল ছিল এবং আছে, আগামী দিনও থাকবে। আমার নাম শেখ আজিজুর রহমান, আমি হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি এবং দলের সাধারণ সম্পাদক।